শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আমিনবাজারে আজ বিএনপির সমাবেশ, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার প্রবেশ মুখে আজ বৃহস্পতিবার সমাবেশ করবে বিএনপি। এরপর থাকবে আলোচিত ম্যাগনেটস্কি স্যাংশন কি, এর আওতায় কারা পড়বে, সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এর আগে র্যাবো এর সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। জানাবো সরকার দেউলিয়া হয়ে গেছে, বিএনপি ভাঙার চেষ্টা করছে, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির হাকডাক খালি কলসি বাজে বেশি বললেন তথ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির নানা হাকডাক যেমন করছে আসলে খালি কলসি বাজে বেশি। তিনি বলেন 2008 সালে নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছে, বিএনপি 2014 সালে নির্বাচনের পর বলেছিল সরকার বড়জোর তিন মাস টিকবে, আমরা পাঁচ বছর সরকার পরিচালনা করেছি, 2018 সালে নির্বাচনের পর বলেছিল এই সরকার তারা টেনে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে কিন্তু পারে নাই। এবারে জানিয়ে দিব বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি, অভিযোগ করেছেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন দেশের মানুষের অবস্থা আস্থা অর্জন করার জন্য ব্যর্থ হয়েছে বিএনপি, এখন বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব বাড়ি নেই মোদির, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন আমার নিজের নামে কোনো বাড়ি নেই কিন্তু দেশের লাখ লাখ নারী ঘর পেয়েছেন। বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, রাজধানীর আমিনবাজারে আজ বিএনপির সমাবেশ, সরকার পতনের একদফা দাবি এবং নির্দলীয় সরকার অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার প্রবেশ পথে আজ বৃহস্পতিবার সমাবেশ করবে বিএনপি। ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় গাবতলী আমিনবাজার চিস্তিয়া ফিলিং স্টেশন সংলগ্ন ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচিত ম্যাগনেটস্কি স্যাংশন কি, এর আওতায় কারা পড়বে, সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এর আগে র্যাবো সাবেক বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন, যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা যেন রেশ কাটতেই বাংলাদেশে ম্যাগনেটস্কি ইসরায়েলের স্যাংশন দেওয়ার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি সংসদ সদস্য এমপি। গত বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমপি গালি বয়েট বাংলাদেশে ম্যাগনেটস্কি স্টাইলে স্যাংশন দেওয়ার দাবি জানান। তিনি অস্ট্রেলিয়ার গ্রিনস দলের একজন এমপি, তার এমন দাবির পর ম্যাগনেটস্কি স্টাইলে স্যাংশন নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। ম্যাগনেটস্কি স্টাইল আসলে কি, মানবাধিকার লঙ্ঘন বা বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ম্যাগনেটস্কি স্টাইলে স্যাংশন দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এর মিত্ররা। এরই মধ্যে রাশিয়া, চীন ও ইরানের কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মূলত 2009 সালে রাশিয়ার কারাগারে নির্যাতনের শিকার হয়ে সের্গেই ম্যাগনেটস্কির নামে এক রুশ ট্যাক্সো আইনজীবী মৃত্যুর পর 2012 সালে ম্যাগনেটস্কি আইন পাশ করে যুক্তরাষ্ট্র। এর আইনের আওতায় মানবাধিকার লঙ্ঘন বা বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ম্যাগনেটস্কি স্টাইলে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞায় পড়লে এই ব্যক্তির সম্পদ জব্দ করা হয় এবং তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের পর কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের মতো বেশ কয়েকটি দেশ একই ধরনের আইন পাশ করে অস্ট্রেলিয়ায়। এই আইন পাশ না হলে একই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে ক্যানবেরা। সের্গেই ম্যাগনেটস্কি রাশিয়ার একজন ট্যাক্স আইনজীবী। 2007 সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর কর্মকর্তাদের $230 মিলিয়ন মার্কিন ডলারের দুর্নীতি ফাঁস করে দেন তিনি, কিন্তু ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উল্টো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন তার বিরুদ্ধে 2008 সালে কর ফাঁকির অভিযোগ এনে কারাগারে পাঠায়। এরপর 2009 সালে তিনি কারাগারেই মারা যান। এই ঘটনার পরপরই তাকে নির্যাতনের সঙ্গে জড়িত রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 2012 সালে ম্যাগনেটস্কি আইন পাশ করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন।
সরকার দেউলিয়া হয়ে গেছে, বিএনপি ভাঙার চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এখন বিএনপি ভাঙার চেষ্টা করছে, এটা কখনো করে লাভ হবে না। দেউলিয়া হয়ে গেছে সরকার, সরকার দেউলিয়া হয়ে এখন বিএনপি ভাঙার চেষ্টা করছে, এগুলো করে কোনো লাভ নেই। তিনি বলেন, আমাদের সিনিয়র নেতারা কেউ কি বাকি নেই যার মামলা শেষ পর্যন্ত এই সরকার নেয়নি, তাকে শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এজন্য বিশেষ সেল তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জের সরকারি কর্মকর্তা সরকারের বিরুদ্ধে কথা বলায় তাকে মেরেই ফেলা হয়েছে। আজকে সত্য লিখলেই জেলে যেতে হচ্ছে, এই দেশে আমরা কেউ এটা চাই না। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আসম হানান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপির হাকডাক, খালি কলসি বাজে বেশি, বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নানা হাকডাক, আওয়াজ খালি কলসি বাজে বেশি। তিনি বলেন, 2008 সালে নির্বাচনে ধস নামানো বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন। বিএনপি 2014 সালে নির্বাচনের পর বলেছিল সরকার বড়জোর তিন মাস টিকবে, আমরা পাঁচ বছর সরকার পরিচালনা করেছি। 2018 সালে নির্বাচনের পর বলেছিল এই সরকারকে তারা টেনে হিঁচড়ে তিন মাসের মধ্যে নামাবে। এখন বিএনপি রশি ছিঁড়ে পড়ে গেছে, অর্থাৎ এখন মির্জা ফখরুল ইসলাম সাহেব ও তাদের নেতারা যে সমস্ত কথা বলছেন সেটি হচ্ছে খালি কলসি বাজে বেশি। বুধবার 27 সেপ্টেম্বর বিকেলে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে আমি একটু আগে অনলাইনে দেখলাম বিএনপি নেতারা বলছেন ঢাকা এবং নারায়ণগঞ্জ ঘেরাও করে সরকারের পতন ঘটাবে, আমরা প্রস্তুত আছি, আমরাও বিএনপিকে ঘেরাও করব। ওরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা বিএনপিকে ঘেরাও করব, তাদের ঘেরাও করে গণপিটুনি দিব, তাদের শিক্ষা দেব আমরা। যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তাহলে তাদেরকে ঘেরাও করা হবে। ভিসানীতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ফখরুল সাহেব বলেছেন যে ভিসানীতিতে তাদের আন্দোলন বেগবান হয়েছে। তিনি জানেন যে ভিসানীতিতে বলা আছে যারা নির্বাচনে বাধা দেবে তাদের উপরেই ভিসানীতি প্রয়োগ করা হবে, আর যাদের উপর ইতিমধ্যে ভিসানীতি কার্যকর করা হয়েছে তাদের মধ্যে বিরোধী দলের নেতারাও রয়েছেন, সেটি ফখরুল সাহেব জানেন না, জানলে একথা বলতে পারে। আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ভালো এবং তাদের সঙ্গে এই সম্পর্ক উত্তরোত্তর ঘনিষ্ঠ হচ্ছে, উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ আরো বলেন, আপনারা দেখেছেন জো বাইডেন দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলেছে এবং নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। জো বাইডেন সস্ত্রীক প্রধানমন্ত্রীর সাথে নিউ ইয়র্কে ছবি তুলেছেন, সেই ছবি কথা বলে আমরা ভিসানীতি নিয়ে মাথা ঘামাই না। বিদেশি নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে বিএনপি, বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বিএনপি, এখন বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, বিদেশিদের উপর ভর করে বিএনপি ক্ষমতায় যার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। বুধবার 27 সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি সব কথা বলেন। উবায়দুল কাদের বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণের রায় আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতা আসবে, বিএনপি ঢাকা দখল করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে, এ দিবাস্বপ্ন তাদের কখনো পূরণ হবে না। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতির সঞ্চালনায় শান্তি উন্নয়ন সমাবেশ এবং অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্ম মোজাম্মেল হক এমপি, যুব ক্রীড়া মন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি, সেলিম হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন সবুর এমপি প্রমুখ।